গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর এই দেখো আজকের ব্লগটা, তোমাদের সাথে চায়ের সাথে রান্নার সাথে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি বলে দিই, এখন বাজে সকাল 8টা, আর আজকে এত তাড়াতাড়ি আমি রান্নাঘরে এই জন্য মানে চাও খাওয়া হয়নি, কারণ কি আজকে থেকে আমার বড় জয়েন করবে ডিউটিতে, তো ভাবলাম একসাথে মানে রান্নাটা করে নিই। আমাদের না তো ওর জন্য আলাদা বানাবো, ফির আমাদের জন্য আলাদা বানাবো, সেটা না করে একসাথেই রান্নাটা সেরে নিই। তো এখানে আমি বানাচ্ছি মিক্স ভেজিটেবল, আর তার সাথে আমি চাও বসিয়ে দিয়েছি, কারণ কি সকালের চা খাওয়া হয়নি, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো। তো মিক্স ভেজিটেবলটা আমি চা চাপিয়ে দিলাম, তারপরে আমি চাটা মানে ছেঁকে নেব, চা ছেঁকে চা খেয়ে নেব। আর তারপর এই দেখো এখানে চাওয়ার কাপও রেডি, আমরা চারজন চা খাবো। আর তারপরে তোমাদের সাথে পুরো দিন বকবক করবো, আর আজকে মারাও বাইরে যাবে, সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে সেরে নিলাম, কারণ কি মারাও বেরোবে, আর তারপরে পিউকে সামলাতে হবে। আর এখানে দেখো পিউ এসে গেছে, তো বাড়িতে কেউ থাকবে না, পিউ আমি থাকবো, তো আমাকে কোনো কাজ করতে দেবে না, তাই আমি একসাথে সকালেই রান্নাটা সেরে নিচ্ছি। তো তারপরে আমি এই মিক্স ভেজিটেবলটা চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো এখানে মিক্স ভেজিটেবলটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতখানি ছিল আর একদম অল্প হয়ে গেছে। তো এবার আমি কি করব, এটা তো হয়ে গেছে, এটাতে আমি একটু চিনি দিয়ে দেব, চিনি আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি চিংড়ি মাছ বানাবো, চিংড়ি মাছ দেখো আমি পরিষ্কার করে রেখেছি কাল রাতে, তো এটাকে আমি হলুদ নুন মাখিয়ে এটাকে আমি মানে ভেজে নেব, তারপরে এটা মশলা করে তারপরে এটা বানিয়ে নেবো। আর আজকে বাইরে খুব খুব বৃষ্টি হচ্ছে, অন্য দিন একটু রৌদ্র একটু বৃষ্টি হয়, কিন্তু আজকে অনেক বৃষ্টি হচ্ছে, বাইরে কত বৃষ্টি হচ্ছে, একদম সাদা করে বৃষ্টি এসছে। এদিকে রান্না করছি, জানলা টানলা বন্ধ করে দিতে হচ্ছে বাড়ির অনেক মানে অন্য জানলাগুলো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এমনিতে বৃষ্টি ভালো লাগে, কিন্তু আজকে হচ্ছে কি সবাইরা বেরোবে, ও আমার বড় আজকে অনেকদিন পরে যাবে ডিউটিতে, আর তো বৃষ্টির মধ্যে ও যাবে, আর অনেক দূরে যাবে এখান থেকে, ও মানে অনেক দূরে জুহুতেও যেতে হয়, জুহু অ্যাসেম্বলি। দেখো কত সাদা করে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। রান্না করছিলাম, দেখি অনেক বৃষ্টি হচ্ছে, আমার রান্না হয়নি এখনও, রান্না চলছে। এবার আমি চিংড়ি মাছটা বসিয়েছি, মিক্স ভেজিটেবলটা নেমে গেছে, এবার চিংড়ি মাছটা বানিয়ে আমার বরের টিফিনের রুটিটা করে নেব, তারপরে পিওর ব্রেকফাস্টটা বানাবো। পিউ সকালে দুধ খায় না, সেই জন্য ওকে একটা কলা খাইয়ে দিয়েছি, এবার ও ব্রেকফাস্ট করবে, তো ব্রেকফাস্টটা আমি এবার বানাবো, কিন্তু বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু ঠান্ডা লাগছে না এক ফোঁটাও, ঠান্ডাও নেই গরমও নেই, এমনি এখানে ঠান্ডা লাগেই না। ঠিক আছে চলো আবার তোমাদের সাথে আসছি পরে। হ্যাঁ চাটা খাওয়া হয়ে গেছে, তো এবার আমার এখানে চিংড়ি মাছটা বানানো হচ্ছে, দেখো চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছি, এবার আমি চিংড়ি মাছের মশলাটা ভালো করে কষাচ্ছি, তারপরে আমি চিংড়ি মাছটা বানিয়ে নেব, তারপরে মেয়েকে খাইয়ে দেব। তো আমার রান্না হয়ে যায়, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? বলে আমি তো পিউ খুব ভালো আছি, তুই খুব ভালো আছি, পিউ ভালো আছে, ভালো আছি। হ্যাঁ তো তোমরা দেখলে যে সকালের ছিল সেটা, তো এখন তো অনেক টাইম হয়ে গেছে, তারপরে আর কি আমি ক্যামেরা তুলিনি, আমি অনেক কাজ করছিলাম মানে সংসারের রান্না তো সকাল, পিউ কথা বলতে দাও, দেখছো কথা বলতে দিচ্ছে না, তো এতক্ষণ মানে অনেক পরে আমি তোমাদের সামনে আসি, তোমরা যে দেখে থাকো সকালে রান্না রান্না করার পরে, তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম, বিউকে খাওয়াতে তো আমার সকালে এক ঘন্টাই লাগে,
তারপরে ওর বাবা 10টায় বেরিয়ে গেল আর মা বাবাও এখন খেতে বসে গেছে কারণ মা বাবা বাইরে যাবে কোথায় যাচ্ছে মা বাবা সেটা তোমাদেরকে আমি বলবো তবে তার আগে আমি কিউকে খাইয়ে নিই লাঞ্চ তারপরে বলবো আমি একটা বেলে কিউ লাড্ডু খাবে হ্যাঁ কিউকে লাড্ডু দেবো তো কিউকে খাইয়ে নিই তারপরে তোমাদের কিউকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিই কিউকে হ্যাঁ লাড্ডু পিউকে লাড্ডু খাইয়ে দিই তারপরে পিউকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি খাওয়ার পরে তোমাদের সাথে আমি কথা বলবো আর আজকে পিউর বাবা নেই বাড়িতে পিউকে ঘুম পাড়ানোর জন্য সেই জন্য পিউ আছে কার সাথে ঘুমাবে মাম্মার সাথে কার সাথে ঘুমাবে মাম্মার সাথে ঘুমাবে আজকে পিউ মাম্মার সাথে ঘুমাবে তো মাম্মা আজকে পিউকে গান শুনে শুনে ঘুম পাড়াবে যেটা বাবা গান শোনায় তাই না পিউ লাড্ডু খাবো হ্যাঁ লাড্ডু দেবো তখনও লাড্ডু খাবে আর মা বাবাও বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে এখন একটা বাজে দেড়টা অবধি মারাও বেরিয়ে যাবে কোথায় যাচ্ছে আমি জানি তোমাদেরকে বলছি ঠিক আছে আগে একে খাইয়ে দিই খিদে পেয়েছে কাল লাড্ডু লাড্ডু করছে হ্যাঁ তোমরা থাকো সাথে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ওকে তোমাদের সামনে আবার আসছি আমি একটু পরে ওকে কথা বাই কথা বাই তো পিউর খাওয়া হয়ে গেছে আর পিউকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুটো বেজে গেছে তো এবার শুধু আমি খাওয়ার বাকি আছে আর মারা মা বাবা খেয়ে বেরিয়ে গেছে আর এই দেখো এখানে আমার লাগানো আছে বাস আমি খাবো আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে সবাইরা ঘর থেকে বেরোচ্ছে কাজে কাজে মারা গেছে কোথায় আমি বলছি আর বাইরে শুধু এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বাইরেটাও দেখাচ্ছি এত বৃষ্টি হচ্ছে এখানে একটু 2 মিনিট বসে তোমাদের সাথে গল্প করি তারপরে গিয়ে আমি খাবার খাবো দেখো পুরো দিন থেকে বৃষ্টি অন্য দিন এত বৃষ্টি হয় না একটু বৃষ্টি বা ফির খানিকক্ষণ রৌদ্র হয় কিন্তু আজকে সারাক্ষণে বৃষ্টি আজকে সবাই বেরোচ্ছে ঘর থেকে সবাইরা বৃষ্টি হ্যাঁ তো মারা কোথায় গেছে আজকে আমি বলছি আমার শাশুড়ি মার পায়ের প্রবলেম তোমাদের আগেও আমি ভিডিওতে মানে ব্লগেতে বলেছিলাম যে মার পায়ের প্রবলেম তো মার অনেক বছর থেকেই মায়ের হাঁটুতে প্রবলেম আছে তো মা ফিজিওথেরাপি তারপরে এক্সারসাইজ তারপরে মেডিসিনের উপরেই মা এতদিন মানে চালাচ্ছিলেন কিন্তু এখন না মায়ের পায়ের অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে গেছে মানে মা এখন চলতে মার ভীষণ কষ্ট মা বসলে উঠতে পারে না মানে অনেকই প্রবলেম তো সেই জন্য মা আমরা এখন সবাই মিলে ডিসাইড করেছি যে মার পায়ের সার্জারি করার জন্য তো মা আজকে গেছে সার্জারি ডক্টরের কাছে তো সার্জারি ডক্টর বলল যে আগে সে করতে পায়ের মানে হাঁটুর এক্স রে বের করতে তো কালকে সেটা এক্স রে বের করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে মা বাবা আর আমার ননদ ননদ ওখানেই আছে মা যেখানে গেছে মা আমার ননদ ওখানেই আছে ওর ক্লিনিক আছে ওখানে অত ডক্টর হচ্ছে ডেন্টিস্ট তো ওখানে গেছে তো মার মানে আজকে এক্স রে নিয়ে গেছে তারপরে ডক্টর কী বলছে দেখা যাক আর তো মায়ের মোস্টলি তো পায়ের সার্জারি হবে কারণ কি মার মেডিসিন এক্সারসাইজ ফিজিওথেরাপিও করে মার আরাম হয়েছিল কিন্তু দিনকে দিন মায়ের পায়ের অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে যার জন্য মাকে অপারেশন করতেই হবে আর মাই ডিসাইড করে নিয়েছেন দেখো আমরা তো মায়ের কষ্টটা ফিল করতে পাই না আমরা দেখতে পাচ্ছি যে মার কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা তো পুরো মাকেই ভোগ করতে হচ্ছে তো আমরাও সবাই বলেছি না অপারেশনটা করে নেওয়াই ভালো আর মা নিজে বলছে যে আমি অপারেশন করে নিতে চাই মানে মার এত কষ্ট হচ্ছে পায়ের আর তাছাড়া তো মা কথাও শোনে না এখানে মানে আমি বলি যে মা রান্না করার দরকার নেই বসে বসে কাটাকুটি করে দেবেন আমি করে নেবো কিন্তু মা তো কথা শুনে না মা বলে না আমি করবো সকালে ব্রেকফাস্টে উনি ওনাকে দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ ওনার হাঁটুতে জোর পড়ে তো প্রবলেম হয় তো আমি বলি মা করবেন না আমি করে নেবো কিন্তু উনি শোনেন না কথা উনি মানে করবেন না তোমার উপরে ভার এসে যাবে তো উনি মানে রাত আমাদের বাড়িতে 3 বেলাই রান্না হয় যেরকম সকালে ব্রেকফাস্টটা মা বানান দুপুরবেলা আমি বানাই ওখান থেকে কোনো একটা জিনিস মাও বানান ফের রাতে আবার রান্না হয় তো তখনও মা আবার রান্না করে গিয়ে রান্না করে তো আমি মানা করি কিন্তু এখন আর আমি বেশি মানা করি না কারণ মা কথা শোনে না তো সেই জন্য আমি আর মানা করি না মা বানাতে থাকেন আর মা ওনার ইচ্ছেও করে উনি বলেন আমি বসে বসে আমার পায়ে হাতে জং ধরে যাবে এটাও ঠিক কথা অ্যাক্টিভ থাকলেও মানুষই ভালো কিন্তু ওনার এত প্রবলেম আছে তো সেটাও একটা মানে যাই হোক এখন ডক্টর আছে কী বলছে দেখা যাক তো মাদের 3টার সময় অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মারা 1:30টার সময় বাড়িতে বেরিয়ে গেছে কারণ এখান থেকে দূরে আছে মানে আর আজকে বৃষ্টি হচ্ছে তো যেতেও টাইম লাগবে রাস্তাঘাটে জল টল থাকলে তো
তো আজকে তো কেউ নেই বাড়িতে, ও আজকে আমার বড় জয়েন করলো, তোমাদেরকে বলেছি আজকে হচ্ছে 17 তারিখ, তো আজকে থেকে ও জয়েন করেছে। 3 মাস বাড়িতে ছিল, আর তাছাড়া এখন করোনাটা একটু কমেছে, আর একটা ভ্যাকসিনও হয়ে গেছে। তো ও বললো কি আমাকে এখন তো যেতে দাও, আমি এবার থেকে শুরু করি যাওয়া, কারণ কি কতদিন আর বাড়ি বসে থাকবো। তো ও গেছে, আর আজকে সবাই বাইরে গেছে, আর আজকেই এত বৃষ্টি হচ্ছে, মানে আজকের বৃষ্টিটা স্টপিং হচ্ছে না, কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে। আমার মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, এবার আমি খাবো, কিন্তু আমি খাওয়ার আগে কাজের লোক যে বাসনটা ধুয়ে গেছে, বাস্কেটের মধ্যে রয়েছে, সেই বাসনটাকে আমি জায়গায় রেখে দেবো, তারপরে আরামসে খেয়ে নেবো, খেয়ে ফিরে আমি এডিটিংয়ের কাজ করবো, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, আমি এখন গিয়ে ইয়ে করে নিই, বাসনগুলো রেখে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, হ্যাঁ, ঠিক আছে? দেখো বাস্কেটগুলো খালি হয়ে গেছে, সেইগুলোকে আমি রেখে দিই, আমি খাবার খেয়ে নিচ্ছি, আমাকে টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, এটাকে টেবিলে রেখে দিই, আর বাইরেটা দেখি কত বৃষ্টি হচ্ছে। লাঞ্চ করতে বসে গেছি, তো এখানে মিক্সড ভেজিটেবল আর চিংড়ি মাছ নিয়েছি, এটাই আমি আজকে খাবো। আমি লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। তো আমি রান্নাঘরে ব্লগটা সকালে শুরু করেছিলাম, আর আমি এখন রান্নাঘরেই ব্লগটাকে শেষ করছি। তো দুপুরের লাঞ্চের পর আমি ফির এডিটিংয়ের কাজ করি, তোমরা জানো আমি দুপুরবেলায় আমি খুব শান্তিতে এডিটিংয়ের কাজ করি। তারপরে পিউ উঠে গেল, এডিটিং শেষ হলো, পিউ ওঠার পরে ফিরোকে বিকেলের জল খাবার খাওয়ালাম, তারপরে মা, তারপরে বাবা, মা, ছেলে সবাই এসে গেল, তারপরে আমরা চা বানিয়ে খেলাম। আর এখন দেখো আমি রান্নাঘরে এসে গেছি, রুটি হচ্ছে, তো বাইরে প্রচুর বৃষ্টি, তাও ঘাম। তো বাইরে আজকে পুরো দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তারপরেও এত ঘাম হচ্ছে। তো আজকে আমি আর ভিডিওটা লম্বা করব না, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য, ঠিক আছে? তো তোমরা সবাই, মানে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? চলো তাহলে রাখি, আমি রান্না করবো, চলো বাই বাই, টাটা।